আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল ইতকান ফি উলুমুল কোরআনের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভারত্ব, কোরআনে কারীম যে ভারী বোঝা, এটাকে রাসূলকে কষ্ট দিয়া উম্মতের জন্য সহনশীল করেছেন। যেমন আমাদের ফ্রিজের বিদ্যুতের জন্য ফ্রিজের ক্ষতি না হয়, এই জন্য আমরা কি লাগাই, স্টেবিলাইজার লাগাই না, এটা দিয়ে কি করি, বিদ্যুৎ নিয়ন্ত্রণ করি, স্টেবিলাইজার এটা দিয়ে আমরা কি করি, বিদ্যুৎ নিয়ন্ত্রণ করি, ওটা বিদ্যুতের পাওয়ার গ্রহণ করে আর ফ্রিজে প্রয়োজন মতো বিদ্যুৎ সাপ্লাই দেয়। লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, এটাকে যদি কুরআন পাহাড়ে দিয়ে দেওয়া হতো পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, সেটা যদি আমাকে আপনাকে দিয়ে দেওয়া হয়ে যেত আমরা কি করতাম, আমরাও তো টুকরো টুকরো হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে সব কষ্ট দিয়ে আমাদের থেকে কষ্টকে লাঘব করে দিয়েছে। এই জন্য যখনই ফি শীততি শীতা কঠিন শীতের মধ্যেও যদি ওহী নাজিল হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারক গরমাক্ত হয়ে যেত, ঘাম বের হয়ে যেত, হাসছিলেন, এই দোয়াটা আমরা অনেকেই পারি। রাসূল এই দোয়া করছিলেন, আল্লাহ আমাকে বাড়িয়ে দিন, কমাবেন না, সম্মান দিয়ে দিন, অপমানিত করবেন না, আমাকে দিয়ে দিন, আমাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আমার উপরে কাউকে প্রাধান্য দিবেন না, আমাকে প্রাধান্য দিন, আল্লাহ আমাকে আপনার সিদ্ধান্ত উপর রাজি করিয়ে দিন, আর আমাকে আপনি আপনার সিদ্ধান্তের উপরে কি করিয়ে দিন, আর আপনার উপরে আমাকে রাজি করাইয়া দেন। এই দোয়াগুলো রাসূল করলেন আর বললেন যে এই মুহূর্তে আমার উপরে 11 খানা আয়াত হয়েছে, যে মুসলমান আমার যে উম্মত এই 11 খানা আয়াত উঠবে সে নিশ্চিত জান্নাতি। এই জন্য আমি এই 11 খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত হাদিস, রাসূল কেমন ছিলেন, এক হাদিস হলো রাসূল কেমন ছিলেন, রাসূল কোরআন যেমন ছিল, আরেক হাদিস হলো হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, আম্মা আমাদের রাসূল কেমন ছিলেন, রাসূল হযরত আয়েশা বললেন, কেন তুমি কি সূরা মুমিনীনের প্রথম 11 আয়াত পড়নি, এই 11 আয়াতে যা যা বলেছেন আমাদের রাসূল তা তা ছিলেন। এই জন্য 11টা আয়াতে 7টা গুণের কথা বলা আছে, সাতটা গুণের কথা, এই 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা, 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। ওয়ারিস কাকে বলে, বাপ দাদার সম্পত্তির মালিক হওয়াকে কি বলে, ওয়ারিস বলে। এই জন্য বাপ দাদার সম্পত্তিকে বলে মিরাস, মিরাস পৈতৃক সম্পদ, পৈতৃক সম্পদ। তো বাপ দাদার সম্পত্তি, জান্নাত আমাদের বাপ দাদার সম্পত্তি, বলেন জান্নাত আমাদের কি, জান্নাত আমাদের দাদারও বাড়ি, নানারও বাড়ি, আব্বারও বাড়ি, মারও বাড়ি, বলেন জান্নাত আমাদের কি, দাদার বাড়ি, দাদির বাড়ি, নানার বাড়ি, আবার মার বাড়ি, আমার আব্বা আম্মা জান্নাতে ছিলেন, বলেন আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন, জান্নাতে ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাবার সময় আব্বা আদম আর আম্মা হাওয়াকে কি বললেন, ইহবিতু মিনহা জামিআ, দুজনকে ইহবিতু বলে না, দুজনকে ইহবিতা বলে, আর দুজনকে জামিআ বলে না, দুজনকে কি বলে না, জামিআ বলে না, দুজনকে বলে কেলাহুমা, দুজনকে বলে ইতনান। তা আল্লাহ তাআলা বলেন তোমরা দুজনে ব্যাগ এন্ড ব্যাগেজ, তল্পি তল্প সহ পিঠে আর পেটে যা আছে সব নিয়ে চলে যাও, পিঠে আর পেটে যা আছে সব নিয়ে চলে যাও, এই বিতু মিনহা জামিআ, এখান থেকে
থেকে সব একসাথে চলে যাবো, এই বিতু মিনহা জামিয়া, এখান থেকে সব কি? তাহলে বোঝা গেছে আমরা ছিলাম জান্নাতে, আমরা কোথায় ছিলাম? আমাদেরকে রব্বে করিম দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত বিখ্যাত কিতাব সাআদাতুদ দারাইন, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন যে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠাবার মধ্যে চল্লিশটা হেকমত ছিল। কি ছিল বলেন? চল্লিশটা হেকমত ছিল। এই জন্য ওগুলো বলা আমার উদ্দেশ্য না, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম আমরা? জান্নাত থেকে আসার সময়, আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে করিম হযরত আদম আলাইহিসসালামকে একটা হেদায়েত দিয়েছেন। কি দিয়েছেন? একটা হেদায়েত, বলেছেন যাও, চলে যাও দুনিয়াতে, চলে যাও, ছেলে মেয়ে যা আছে সব সহ চলে যাও, ছেলে মেয়ে যা আছে সব সহ চলে যাও। তবে ওখানে যাওয়ার পরে তোমার বা তোমার ছেলে মেয়েদের কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি যাবে, আমার পক্ষ থেকে একটা কি যাবে? একটা চিঠি যাবে, একটা চিঠি যাবে, আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে। আর ওই কিতাব মতে যদি কেউ চলে, ওই কিতাব যদি কেউ পড়ে, ওই কিতাব মতে যদি কেউ চলে, তো সে আবার এই ঘরে আবার ফিরে আসবে। আবার এই ঘরে কি? এই ঘরে সে আবার ফিরে আসবে। কিন্তু ওই কিতাব মতে যদি না চলে, এই ঘরে ফিরে আসার আর কোনো রাস্তা নেই, আর কোনো কি? এই জন্য ইহবিতু মিনহা জামিআ ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইশকা, যাও এখান থেকে চলে যাও, চলে যাওয়ার পরে তোমাদের কাছে আমার কাছ থেকে হেদায়েত নামা যাবে। কি যাবে? হেদায়েত নামা মানে জীবন চলার গাইডলাইন, বলেন জীবন চলার গাইডবুক যাবে তোমাদের কাছে, আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েত নামা মতে যে চলবে, ফালা ইয়াদুল্লু, সে পথ হারা হবে না, অর্থাৎ সে আবার এখানে আবার ফিরে আসবে, সে হেদায়েত পেয়ে আবার এখানে কি আসবে? আবার ফিরে আসবে। ফালা ইয়াশকা, সে বঞ্চিত হবে না, সে বদনসিব হবে না, সে আবার ফিরে আসবে। আর আরেক আয়াত হলো এই ঋতু মিনহা জামিআ ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও এখন একটু টেনশন লাগছে তোমার, জান্নাত থেকে বের করে দিয়েছি, একটু টেনশন লাগছে, ভয় ভয় কাজ করছে, টেনশন লাগছে, আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, ওটা মতো যে চলবে আর ভয় থাকবে না, আর কি থাকবে না? আর ভয় থাকবে না। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাত, দুশ্মন আমাদেরকে দুশ্মনি করে জান্নাত থেকে কি করেছে? বের করে দিয়েছে। আমার এক প্রিয় ওস্তাদ টুমচুর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, তিনি বলেন যে বাবাকে যে ভিটে বাড়ি ছাড়া করেছে, বাবাকে যে দুশ্মন ভিটে বাড়ি ছাড়া করেছে, কোনো ছেলে কি ওই বাবার দুশ্মনের সাথে দোস্তি করে? কি বলছে বলে? কি বাবাকে ভিটে বাড়ি ছাড়া করলে কোনো ছেলে কি ওই দুশ্মনের সাথে গিয়া দোস্তি করে? ওর ছেলের সাথে তার মেয়ে বিয়ে দেয় না, দোস্তি করে, তাকে কোনোদিন ব্যয় হবে না, কিলিগা বাবার দুশ্মন, বাবার দুশ্মন, এটা মার দুশ্মন। তো শয়তান আমাদের বাবার দুশ্মন, আমাদের মার দুশ্মন। আমরা ছিলাম জান্নাতে, এই শয়তান শয়তানি করে আমাদেরকে ওখান থেকে কি করছে? আবার আমাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে। এর তার সাথে কি দোস্তি চলবে না দুশ্মনী চলবে? তার সাথে আমাদের দুশ্মনী চলবে। এই জন্য এই এগারো আয়াতে কারিমা, এগারোটা আয়াত, হ্যাঁ যদি আমরা বুঝতাম এগারো আয়াতে কারিমা, এটাই যেন যেন গোটা কোরআনে কারিমের খোলাসা, বলেন যেন গোটা কোরআনে কারিমের কি খোলাসা? এটা সরাসরি আমাদের রেখে আসা বাড়ি, আমাদের বাড়ি কোনটা? আমাদের রেখে আসা বাড়ি পুনরুদ্ধারের তাবিজ, আমাদের রেখে আসা তাবিজ বাড়ি, বুঝে না পুনরুদ্ধার করার কি তাবিজ, তাবিজ, বুঝলে? একটা তাবিজ দেন, আমাদের বাড়িটা নিয়ে মামলা আছে, আমাদের রেখে আসা বাড়ি কোনটা? জান্নাত। তাহলে জান্নাত পুনরুদ্ধারের তাবিজ কোনটা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এরা জান্নাতুল ফিরদাউসের কি ওয়ারিস? ওয়ারিস মানে কি? বাপ দাদার ইনহারিটেড ফ্যাটারনাল ল্যান্ড, বাপ দাদার সম্পত্তি, এরা বাপ দাদার সম্পত্তি, বলেন
এরা আবার জান্নাতের বাপ দাদার সম্পত্তি পুনরুদ্ধার করবে, এরা আবার জান্নাতের মালিক হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতের আবার মালিক হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, আর জান্নাতে তারা চিরদিন থাকবে, আর কখনো বের হবে না। সুবহানাল্লাহ। আব্বাস সাথে তো কি আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিয়েছিলেন না দেখতে দিয়েছিলেন? প্রশ্ন, থাকতে পাঠাইছিলেন না দেখতে পাঠাইছেন? আসলে দেখতে পাঠাইছে, জান্নাতে থাকতে পাঠান নাই দেখতে পাঠাইছে বলেন? থাকতে পাঠাইছে না দেখতে পাঠাইছে? থাকতে যদি পাঠায় তো আর কখনো বের করতে না, কিন্তু দেখতে পাঠাইছে। দেখতে গেলে কি থাইকা যায় না আয়সা পড়ে কি? লন্ডন থাকতে গেছে আর দেখতে গেছে, দুটোর মধ্যে ব্যস্ত মাসরা নাই। লন্ডন যদি দেখতে যায় কদিন থাকে? ছয় মাস, তিন মাস। আর যদি থাকতে যায়? এবার বলেন, আমরা জান্নাতে, আদম আসলামকে জান্নাতে দিয়েছে থাকতে না দেখতে? দেখতে দিয়েছে, দেখতে। এই জন্য দেখতে গেছে না, কি দেখতে গেছে? তাহলে এটা একটু বলি, এই প্রসঙ্গ তো আমার উল্লেখ করার কথা ছিল না, কিন্তু কি দেখতে গেছে আদম? কি দেখতে গেছে? মূলত আমাদের জান, আমাদের মাল। মাশাআল্লাহ, আবু তুরাবের ইমাম সাহেব চলে আসছে, মাশাআল্লাহ। ও এটা মধু শহীদ, ওটা আবু তুরাব, মিল আছে তো না? আদম আলাইহিস সালাম জান্নাত দেখতে গেছেন না থাকতে গেছেন? কি দেখতে গেছেন? মূলত আমাদের জান, আমাদের মাল আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। বলেন, আমাদের জান, আমাদের মাল আমরা কি করেছি? বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে বোঝা গেছে, আমার জান, আমার মাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। আমরা জানি কোনো জিনিস যদি কেনা বেচা করতে হয় তো থাক লাগবে না, থাক লাগবে না, থাক। কোনো জিনিস যদি কেনা বেচা করতে হয় তাইলে ওই দ্রব্যটা দেখতে হয়, দেখতে হয় না? হয় না। আর যদি না দেখে কিনে, এটাকে বলে খিয়ার রুইয়ত, না দেখার এখতিয়ার আছে, এখতিয়ার। যখন দেখবে, ইচ্ছা হলে রাখবে, ইচ্ছা হলে কি দিয়ে দিবে, এটাকে কি বলে খিয়ারে রুইয়ত। তা আমরা কি জান্নাত দেখছিলাম? আমরা জান্নাত দেখি নাই। তাহলে আমরা জান মাল তো দেখছি, আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, লেকিন জান্নাত তো দেখি নাই। জান্নাত তো কি করি নাই? তাহলে তো আমার তো এখতিয়ার আছে। এখন যেমন ধরেন, ছেলে ইতালি থাকে, বাবাকে বলছে, আব্বা আমার জন্য একটা জায়গা দেখবে, আমি টাকা পাঠাবো, আমার জন্য একটা কি দেখবেন? তো ছেলে কি বলে? আব্বা জায়গাটা দেখে শুনে নেবেন, কোনো ভেজাল আছে কিনা, ঘাসের জমিন কিনা, সব দেখে শুনে নেবেন আব্বা। বলে কি বলে না বলেন? তা আমরাও বললাম, আমার জান আমার মাল আমি বিক্রি করবো জান্নাতের বিনিময়ে। তো জান্নাত তো আমি দেখি নাই, কিসের বিনিময়ে বিক্রি করতাম? আল্লাহ তাআলা যেন বলেন, তুমি না দেখলে কি হবে, তোমার আব্বা তুমি দেখছো। এবার হেদায়ের মধ্যে আছে খেয়াল রুয়েত, আব্বার দেখার দ্বারাও সাকেত হয়। সুবহানাল্লাহ। বলে খেয়াল রুয়েত, আব্বার দেখার দ্বারাও কি হয়? তাহলে আমরা জান্নাত দেখছি, দেখছি তো কি জানমান তো বিক্রি করছি, জান্নাত দেখছি, আমি দেখি নাই, কে দেখছে? আব্বা। এবার ছেলেকে কি বলে? ছেলে কি বলে? আব্বা আমার দেখা লাগবে না। দেখলো অনেক ছেলেরা বলে, মা আমার কোনো বউ দেখতে হবে না, তুমি দেখলেই হবে। বলে কি বলে না বলেন? হ্যাঁ, এরাই জিতে, এরাই কি, এরা জিতে। বাহাল, তাহলে কি বলে? আব্বা ভালো করে দেখে নেবেন, তা আমাদের পক্ষে কে দেখছে বলেন? এখন ছেলে এবার আব্বাকে বলে, আব্বা জায়গা ভালো করে দেখছেন তো? হ্যাঁ দেখছি। আচ্ছা আব্বা কবে দেখছিলেন? 30 বছর আগে। তো ছেলে কি বলবে? আব্বা আবার একটু কারো দিয়ে দেখাইলে ভালো হয়। এটা কি আছে না খালি গেছে গাকিয়ে যান? এটা তো যাই দেখেও পারে, আবার একটু নতুন করে একটু দেখে নিলে ভালো হয়। আমরাও যেন বললাম, আল্লাহ জানমাল তো আমার বিক্রি করে দিব জান্নাতের বিনিময়ে, জান্নাত আব্বা তো অনেক বছর আগে দেখছে। আব্বা কে? আব্বা তো অনেক বছর আগে দেখছে আল্লাহ। এবার এখনো আগের মতো আছে কিনা কে জানে? আল্লাহ তাআলা বলেন, যাও তোমাদের পক্ষ থেকে তোমাদের তোমাদের নবী তোমাদের রাসূলকে আমি মেরাজে ডেকে নিয়ে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার জান্নাত আবার দেখিয়ে দিয়েছি। তাহলে এবার দুইবার দেখা হয়েছে, কে কে দেখছে বলেন? একবার দেখছে কে? আদম আলাইহিস সালাম। আবার দেখছে কে? আমাদের নবীজি দেখছেন। এবার কি আর কোনো অসুবিধা আছে বেচা কিনা করতে? তাহলে বোঝা গেছে, আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি। মজার বিষয় হলো, আমি হলাম বিক্রেতা, রব হলেন ক্রেতা। আমি হলাম বিক্রেতা, রব হলেন কি? ক্রেতা।
মূলত ক্রেতার কাছে মাল বেশি থাকে না বিক্রেতার কাছে মাল বেশি থাকে? বিক্রেতার কাছে, বিক্রেতার কাছে তো গোডাউন আছে, ক্রেতার কাছে অল্প কিছু টাকা আছে। তাহলে বিক্রেতার কাছে কি থাকে? মাল বেশি থাকে। ক্রেতার কাছে কি থাকে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ কিনে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি তোমার জান, তোমার মাল। আল্লাহকে বানালেন ক্রেতা, আমাকে বানালেন বিক্রেতা। আমাকে বানালেন কি? তাহলে আল্লাহ কি বুঝাতে চাইলেন? তোমার কাছে বেশি আছে, ঠিকই তো, আমার জান আমার মাল আমার কাছে বেশি, এটাই আমার পুঁজি, এটা আমার কাছে বেশি। আপনার কাছে কি আছে এটা আমার দেখার দরকার নাই, আমার জান আমার মাল আমার কাছে অনেক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন বিল ফরজ ফরজ করে নিছে, মনে করে নিছে, ধরে নিলাম, ধরে নিলাম যাও তোমার কাছে বেশি আছে, ধরে নিলাম তোমার কাছে কি আছে, কারণ তোমার জান তোমার মাল তোমার কাছে তো সবকিছু, এটা তোমার, এই যাও সব তোমার, যাও তোমার জান তোমার মাল এটা তোমার, যাও তোমার, এটা অনেক কিছু যাও, আর আমি এটাকে কিনে নিলাম, যাও আমি এটাকে কিনে নিলাম কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কে? আমি। বিক্রিত দ্রব্য কোনটা? জান মাল। বিক্রিত দ্রব্য কোনটা? বিক্রিত মূল্য কোনটা? জান্নাত। ক্রেতা কে? এবার আল্লাহ তখন ওয়াদা, কেনা বেচা পাক্কা, সুবহানাল্লাহ, কেনা বেচা কি? কেনা বেচা পাক্কা, এতে কোনো কি নাই? আমার চেয়ে বেশি পূর্ণাঙ্গ ওয়াদা রক্ষাকারী আর কে আছে বলো? আরে কি মজা করে বলতেছে রে, তোমার জান তোমার মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আর আমার থেকে পরিপূর্ণ ওয়াদা রক্ষাকারী আর কে আছে বলো? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমার চেয়ে ওয়াদা পূরণকারী আর কে আছে বলো? তাহলে আমার জান আমার মাল কার কাছে বিক্রি হয়ে গেছে বলেন, বিনিময় কি? আচ্ছা এবার যেমন ধরেন আপনি বাজারে গেলেন, আলুও কিনবেন, চাল ডাল কিনবেন, আরো শাকসবজি কিনবেন, কিন্তু চালের বস্তাও কিনবেন, চালের বস্তা কিনতে লাগে 4,000 টাকা, আলু কিনতে লাগে 10 টাকা 50 টাকা, আপনি প্রথম জায়গা কি করেন? চালের বস্তা কিনে, এরপরে বাজারে অন্য বাজার করেন, চালের বস্তা কিনে কি করেন? এটা থাকুক আমি বাজার করে আসি, যাওয়ার সময় নিয়ে যাব, ঠিক না? এখন চালের বস্তা কিনা রেখে দিছেন, ওই বেটা কি করে? আপনার চালের বস্তাটা আলোক করে রেখে দেয়, কেউ আছে বলে ভাই এটা দেন তো আমারে, ওইটা বেচা হয়ে গেছে, কি বলে বলেন? এটা বেচা হয়ে গেছে। এটা যে কতবার কয়, সে যে কতবার বলে এটা বেচা হয়ে গেছে, কতবার কয় ভাই ওই বস্তাটা আমারে দেন, কোনটা বেচা হয়ে গেছে, বলেনি বলে না? তাহলে চালের বস্তা সকালবেলা বেচে বিকেলবেলা ক্রেতার হাতে তুলে দেয়, মধ্যখান থেকে চালের বস্তার মধ্যে এই ক্রেতার কি আর কোনো এখতিয়ার আছে? অন্যখানে বিক্রি করার এখতিয়ার আছে? হ্যাঁ, এটাকে সরাবার এখতিয়ার আছে, এখান থেকে কমাবার বাড়াবার কোনো এখতিয়ার আছে? কোনো এখতিয়ার নেই, সে সারা দিয়ে এটাকে আর বিকেলবেলা ওই ব্যাটার রিক্সা কি করে অটো নিয়ে আসছে বাজার করে ওই ব্যাটার রিক্সাতে আসতে তুলে দেয়। জি, এখন ঠিক আমাদের জান আমাদের মাল বিক্রি হয়ে গেছে, রব্বে করিম কিনে নিয়ে আমাকে বলেছেন এটা তোমার কাছে থাক, কি বলছে বলেন? বেচছি কার কাছে? এখন আছে কার কাছে? কিনলে রাখছে, থাক এখন থাক, কবে নিবেন? আপনাদের টাকার গায়ে কি লেখা আছে? ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, কি লেখা আছে? ইহার বাহককে চাহিবা মাত্র দিতে কি থাকিবে? ঠিক আমাদের এখানে লেখা আছে, এই বেচা কিন্তু হয়ে গেছে, বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ বলেন, এই জন্যই তো অপেন হার্ট হয়, অপেন হার্ট মানুষের হয়, কাঁচার অপেন হার্ট হয়, রুমের কিছু হয় না, রুমে কর আমি চলে আমি চলে যাবো, আমি কারোর কথা মানি না, আমি কারোর কথা কি? রু কারোর কথা মানে না, আমি ডাক্তার হুকুম মানি না, আমার এখানে রাখা আছে, কদিন পরে নিয়ে যাবে, কদিন পরে কি করবে বলে? তাহলে বোঝা গেছে আমার কাছে রাখছিল কি? আমানত, আমানত আমার কাছে রাখছে কি?
ওই চালের বস্তা এবার দোকানদারের কাছে রাখছে কি আমানত, এবার আমার জান আমার মাল আমার কাছে রাখছে কি, এবার নিবে কখন, যখন তিনি মন চায় তখন, যখন তিনি, আমি যেন বললাম রব্বা রব্বুল আলামিন কবে নেবেন, নেবেন কবে একটু ইশারা দেন না, রব যেন বলেন শুন একসাথে নেওয়ার আগে প্রতিদিন পাঁচবার করে সামন, প্রতিদিন পাঁচবার মসজিদে গিয়ে বলবা আমি আমারটা দিতে আসছি আপনাকে, কি তাহলে প্রতিদিন কয়বার চায় মালিক, কয়বার চায়, পাঁচবার, কাপটা কে চায়, তোমার মাল তোমার না, এটা আমার, এটা আমি কিনে নিয়েছি, এখন এটা আমি মালিক, তোকে দিয়েছি, শুধু ব্যবহার করতে দিয়েছি, তুই পাঁচবার এসা আমার এটা বুঝাই দিস, আল্লাহ সময় আল্লাহকে দিলাম, আল্লাহর বডি আল্লাহকে দিলাম, আল্লাহর জান আল্লাহকে দিলাম, আপনি দিলাম বলেন আল্লাহ আর কি দিতাম, আর কি দিলে আপনি খুশি হবেন, বছরে একবার শুধু 30 দিন খাইস না, যা কি বলছে বলেন, বছরে একবার কার জান, তুই তো সারা বছর খাইছিস, সারা বছর এটা ভোগ করছিস ইচ্ছে মতো, শুধু এখন 30টা দিন দিনের বেলা যাও খেও না, যেহেতু এটা আমার এই জন্য আমার মতো করে আমারে দাও, আচ্ছা আল্লাহ আর কি দিতাম, বছরে একবার যদি 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকার তুমি মালিক হও, কত টাকা 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকা এখন কত হবে বাজারে, বলুন 52,000, কত 52,000, 52,000 টাকার যদি তুমি মালিক হও, এক বছর যদি তোমার কাছে থাকে আর এই পরিমাণ টাকা যদি তুমি ঋণগ্রস্ত না হও, যাও তুমি আমাকে 40 লাখের একবার টাকা দিয়ে দিও, কিল্লিগা কিল্লিগা জানমাল কা, জানমাল আমার, আল্লাহকে জানমাল আমার, এই জন্য আমারে কি দিবা, আচ্ছা যদি বলতো অর্ধেক দিয়ে দিও অবস্থা কি হইতো, যদি বলতো অর্ধেক দিয়ে দিবে অবস্থা কি দাঁড়াইতো, তখনও কিছু মানুষ থাকতো যারা দিত, তখনও কিছু মানুষ থাকতো তারা কি করতো দিত, কিন্তু কত ভাগের এক ভাগ চাইছে, অর্ধেক, 3 ভাগের এক ভাগ, 4 ভাগের এক ভাগ, 5 ভাগের এক ভাগ, 10 ভাগের এক ভাগ, দিলাম 1 লাখ তুমি আমাকে দিবে 2,500, দিলাম 10 লাখ তুমি আমাকে দিবা 25,000, দিলাম 1 কোটি তুমি আমাকে দিবা 2,500,000, তোমাকে 1 কোটি দিলাম তুমি আমাকে 2,500,000 দিবা, বেশি চাইছে না কম চাইছে, কার্ডটা কারে দিতাম, সুবহানাল্লাহ, আল্লাহ জিনিস আল্লাহকে দিতাম, আল্লাহ আর কি করতাম, আর কি দিতাম, কুরবানির সময় শুধু 1 বছরের একটা বকরি, কুরবানির সময় 1 বছর বয়সে একটা বকরি তুমি জবা করে তুমি খাইও, যাও কুরবানির সময় একটা বকরি তুমি জবা করে কি করিও তুমি খাইও, আচ্ছা কি মজার খবর, তুমি জবা করে তুমি খাইও, কুরবানির সময় একটা বকরি বলে তুমি জবা করে কি করবা তুমি খাবা, আচ্ছা আল্লাহ আর কি করতাম, রমজানের ঈদের দিন শুধু শুধু মোটামুটি এই তো আল্লাহ আমি যদি এগুলো দেই আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে কি দিবেন, রব বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম আমার জান্নাত ফিরিয়ে দিব তোমাকে, যাও যেটা দেওয়ার আগে আগেই তো বলছি তোমাকে আমি আমি কিনে নিয়েছি তোমার জান মাল কিসের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আমি তোমাকে জান্নাত আবার ফিরিয়ে দিব, যাও এবার বলুন তো দেখি জান্নাত সহ জান্নাত ফিরে পাওয়া সহজ না কঠিন, আমাদের এই রেখে আসা বাড়ি, আমাদের কি ছিনিয়ে নেওয়া বাড়ি, আমাদের হাত ছাড়া হয়ে যাওয়া বাড়ি, এটা কি ফিরিয়ে আনা কি সহজ না কঠিন, কি পরিমাণ সহজ, কে জানি কয় পানির মতো সহজ, কি হয় কে জানি কি কয়
পানির মতো সহজ। আবার যদি জীবনের শেষ প্রান্তে এসে যদি কখনো যদি সুযোগ হয় আমার ঘরে একটু ঘুরে যাও, যাও জীবনে একবার, জীবনে একবার আমার ঘরে এসে একটু কি করবা, আমার ঘরে এসে একটু ঘুরে যাবা, শুধু এখানে এসে একটু ঘুরে যাবা বাস। যেমন বন্ধু বন্ধুকে কি বলে, দোস্ত ঢাকা আসলে আমার বাড়িটা ঘুরে যাস। আবার কি বলে, সুন্দর বাড়ি কাজ দোস্ত আমার ভাঙ্গা বাড়িটা ঘুরে যাস, বলে কি বলে না। আবার কি বলে, তুই আমার পুরান বাড়িটা একটু ঘুরে যাস, বলে না। আল্লাহ তালা কি বলে, ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, দোস্ত একবার জীবনে আইসা আমার পুরাতন ঘরটা ঘুরে যায়, আমার পুরাতন ঘরটা একটু কি করিও। এই তাওয়াফর তো কি, আরে ঘুরা তাওয়াফর তো কি বলেন, আর বাইতিল আতিক অর্থ কি, পুরাতন ঘর, আসলে ঘরটা পুরান না নতুন, পুরাতন আমার পুরাতন ঘরটা একটু কি করিও, একটু ঘুরে যেও। আল্লাহ এসব যদি আমি করি আপনি আমাকে কি করবেন, বেকুফ বাড়ি ভুলে গেছে, বাড়ি কই, মানুষ পাগল বলবে বেকুফ বলবে, বাড়ির কথা কেউ ভুলে নেই, বাড়ির কথা কেউ ভুলে, আমাদের বাড়ি কোথায়, আমি এক নিঃশ্বাসে আপনাদেরকে শুধু মুখস্থ করাবার জন্য সাত গুণটা এক নিঃশ্বাসে বলি আগে। এক নাম্বার, খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, বলেন। দুই নাম্বার, সমস্ত বেহুদা অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। তিন নাম্বার, হিসাব করে করে যাকাত দেয় যারা। চার নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করে যারা। পাঁচ নাম্বার, আমানত রক্ষা করে যারা। ছয় নাম্বার, ওয়াদা রক্ষা করে যারা। সাত নাম্বার, নামাজের সময়ের হেফাজত করে যারা। জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা। আচ্ছা এক নাম্বার কি, দুই নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয়, তাহলে ফেসবুক ছেড়ে দেয় যারা। কিসের উপরে ঠিক বলছেন বলেন একটু, বলেন ইউটিউব ফেসবুক ছেড়ে দেয় যারা। তিন নাম্বার, হিসাব করে করে। চার নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করে যারা। পাঁচ নাম্বার, আমানতের হেফাজত করে যারা। ছয় নাম্বার, ওয়াদা রক্ষা করে যারা। সাত নাম্বার, ব্যাস মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আফলাহুল মুমিনুন, লেকিন রব বড় দারুণ ভাষায় এক মহা মহিমান্বিত শব্দে ভূমিকা রচনা করেছেন। সুবহান, আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। এই শব্দের তর্জমা কি, মুমিনরা ফালাহ একটা শব্দ, এই শব্দ আমাদের বড় চেনা শব্দ, আমাদের জানা শব্দ, আমরা প্রতিদিন এটা বারবার শুনি। হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, বলেন। তাহলে ফালাহা, এই ফালাহ এই শব্দ আমাদের কি শব্দ, এটা পরিচিত শব্দ, কোরআনে কারিমে বহুল ব্যবহৃত একটা শব্দ। কোরআনে কারিমে উলাইকা আলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান মেট্রিকে ফার্স্ট হয়ে যায় আমরা তাকে অনেক সফল, সফল ছেলে, সাকসেস, আমরা তাকে কি বলি, সফল, আমরা তাকে কি বলি,
ফালাহ শব্দ এই সফল নয়, ফালাহ শব্দ অর্থ আল্লামা ইবনে কাসির আলাইহিস সালাম লিখছেন, ফালাহ শব্দ অর্থ আইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া আইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিহি, একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যাওয়া, একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া আর সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যাওয়া, সমস্ত মাহবুব পেয়ে যাওয়া, সমস্ত মাকরুহ থেকে বেঁচে যাওয়া, এটাকে বলে ফালাহ। আর এই শব্দের মেজদাক শুধুই জান্নাত, দুনিয়াতে এই শব্দ কোনোদিন কারো পক্ষে সম্ভব নয়। সাথে ক্লিমে যদি কেউ বাদশাহ হয় তার পক্ষেও ফালাহের তর্জমা সম্ভব নয়, যদি সাইয়্যিদুল আম্বিয়াও হয় তার পক্ষেও ফালাহের তর্জমা সম্ভব নয়, কারণ রাসূলের তো উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, এটা কি পছন্দনীয় না অপছন্দনীয়? তাহলে এটা তো হয়ে গেছে। আচ্ছা, কারোর ছেলে মারা যাওয়া পছন্দের না অপছন্দ? রাসূলের কয় ছেলে মারা গেছে? আসেন তৈয়িব তাহের, হ্যাঁ কয়জন? ইব্রাহিম, কয়জন মারা গেছে? চারজন মারা গেছে, চারজন। এটা কি পছন্দের না অপছন্দের? তাহলে বোঝা গেছে ফালাহের মুতরজমা কি আইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া আইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিহি, একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যাওয়া। বলেন, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, সমস্ত অপ্রিয় থেকে কি বেঁচে যাওয়া, আর এটা কোথায় সম্ভব? এটা সম্ভব শুধুই জান্নাতে। এটা সম্ভব শুধুই কোথায়? এটা সম্ভব শুধুই জান্নাতে। এই জন্য কাতাফলাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। এর ব্যাখ্যা এর তাফসীর আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। এলে কামিয়াবির চূড়ান্ত সোপান, কামিয়াবির চূড়ান্ত লক্ষ্য, কামিয়াবির অভীষ্ট লক্ষ্য, কামিয়াবির চূড়ান্ত সিঁড়ি, কামিয়াবির চূড়ান্ত জায়গা, কামিয়াবির চূড়ান্ত মঞ্জিল কোনটা? জান্নাত। কোনটা বলেন? এজন্য আম্মান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকে গেল, আল্লাহ তাআলা বলেন সেই কামিয়াব হয়ে গেছে। তাহলে দুনিয়াতে কামিয়াবির পুরো জায়গা না? দুনিয়া কামিয়াবির পুরো জায়গা না? কামিয়াবির পুরো জায়গা কোনটা? সব চাহিদা কোথায় পুরো হবে? সমস্ত চাহিদা কোথায় পুরো হবে? সমস্ত চাহিদা জান্নাতে পুরো হবে। জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আর মহাজাল্লাহ জাহান্নামে কোনো চাহিদা কারোর পুরো হবে না। কি বলছে? জাহান্নামে কোনো চাহিদা কি হবে না আর জান্নাতে? জান্নাতে সমস্ত চাহিদা কোথায় পুরো হবে বলেন? কোথায়? এজন্য ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, জান্নাতে একটা জায়গা, যা চাইবে সব চাইবে, যা চাইবে জবানে যা আসবে সেগুলো পাবে, দিলে যা আসবে সেগুলো পাবে। সমস্ত চাহিদা পুরো হওয়ার জায়গা কোনটা? এজন্য জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আর জাহান্নামে কোনো চাহিদা কি হবে না? পুরো হবে না। কার জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না? যে এই সাত গুণে গুণী যারা, সাত গুণে গুণী যারা, এক নাম্বার, এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সহজ তর্জমা হলো যাদের নামাজের জাহেরও সুন্দর বাতিনও সুন্দর, যাদের নামাজের বাহিরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর, যাদের নামাজের কি বাহিরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর, বলেন, নামাজের বাহিরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর, বাহিরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর, বাইরের কেরাত সুন্দর, বাইরের তাশাহুদ সুন্দর, বাইরের দুরূদ শরীফ সুন্দর, বাইরের দোয়া মাজরা সুন্দর, বাইরের রুকুর ডিজাইন সুন্দর, বাইরে সেজদার কাইফিয়ত সুন্দর, বাইরের তাসবিহ হাতগুলোর কাইফিয়ত সুন্দর, জবানেও সুন্দর বলে দিলেও সুন্দর, জবানেও সুন্দর দিলেও সুন্দর, হাতেও সুন্দর পায়েও সুন্দর চোখেও সুন্দর, সুবহানাল্লাহ। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়ে গেছে মুসলমান ওই মুমিনিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজ বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, সুবহানাল্লাহ। বাইরে সুন্দর মানে সমস্ত ফরায়েজ ওয়াজিবাত সুন্নত মুআক্কাদাত মুস্তাহাবাত সবগুলো সুন্দর, আর ভিতরে সুন্দর মানে তার দিলটাও সুন্দর। তাহলে নামাজের কয়টা জিনিস খেয়াল করতে হবে? কি কি? বাহির ভিতর, বলেন, বাহির ভিতর,
নামাজের বাইরেটা শিখানো হয় নুরানি মাদ্রাসায়। দুই রাকাত নামাজে 60টি মাসালা, যদি কেউ নুরানি মাদ্রাসা না পড়ে, মক্তবে না পড়ে, মক্তবে আর নুরানি কেউ যদি না পড়ে, সে যদি পৃথিবী বাঁচাও মুফতি হয়। দুই রাকাত নামাজে 60টি মাসালা এক নিঃশ্বাসে বলা কঠিন। আর যদি মক্তবে 3 বছর পরে, নুরানি মাদ্রাসা 3 বছর পরে, এ বাচ্চা নেচে নেচে গায় দুই রাকাত নামাজে 60টি মাসআলা, বলে না বলে না বলে না, কি আজীব না, আল্লাহ কি দিবে খালিবে রাজা রহমতুল্লাহ আলাইহি। তাহলে নামাজের কয়টি মাসালা পাইছি আমরা? কদম 60 60 মদিনা শেখের সাহেব টক কয়টি মাসা? 60টা মাসালা। কথা কই দেব 60 না, কয়টা মাসালা? ওই ইংরেজি বললে আপনারা ভালো পারবেন। 60 মাসালা, কত মাসালা? মোট 60টি। 60টি মাসালা যদি সুন্দর হয় তার নামাজের বাহিরেরটা সুন্দর হলো, আর 3টি মাসালা যদি সুন্দর হয় ভিতরেরটা সুন্দর হলো। সুবহানাল্লাহ বলেন, এই বাহিরের বাহিরের 60টি দ্বারা, বাইরের 60টি দ্বারা নামাজের স্ট্রাকচার সুন্দর হয়, আর ভিতরের 3টি দ্বারা নামাজের গুণ সুন্দর হয়। বাইরের 60টি দ্বারা কি সুন্দর হয়? নামাজের অবগঠন সুন্দর হয়, নামাজের গঠন সুন্দর হয়, নামাজের কি বাহিরেরটা সুন্দর হয়। শুধু বাহিরেরটা সুন্দর দ্বারা 27 নম্বর মিলে, বাহিরেরটা সুন্দর দ্বারা 27 নম্বর মিলে কত নাম্বার? তাহলে জামাতে নামাজ পড়লে কত নাম্বার? 27। তাহলে বাহিরের সুন্দরের দ্বারা 27 নম্বর মিলে, আর ভিতরের সুন্দর দ্বারা 27, কারো কারো জন্য 27,000, কারো কারো জন্য 27 লাখ, কারো কারো জন্য 27 কোটি, কারো কারো জন্য 27,000 কোটি, কারো কারোর জন্য 27 লাখ কোটি, কারোর জন্য 27 কোটি কোটি, কারোর জন্য ফেরেশতা বলবে রব্বে করিম তাকে কত নাম্বার দিবে, এটা আমার কলিজা আমার কলমে আসে না। এবার বলুন তো দেখি, একই সাথে আজকে আমরা নামাজ পড়লাম, একজনের পায়ে গেল 27 কোটি, আরেকজন পাইলো 27,000, আসলে মাদ্রাসা কি করবে 27,000 আলা? দুই দোস্ত একসাথে গেছে ঢাকা চাঁদরাত, রমজানের আগের দিন চাঁদরাত, 29 তারিখে সমস্ত গার্মেন্টস ব্যবসায়ীরা কি করে, আল্লাহ আজকে চাঁদ উঠবে না কালকে চাঁদ উঠবে, খুশিতে আটখানা, কিন্তু বাজারে তো মাল নাই, সব দোকানে কি নাই? দুই বন্ধু কাছে ঢাকা, চল ইস্তাম্বুল, ইস্তাম্বুলে গিয়ে কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসি, গিয়ে দেখি ইস্তাম্বুলেও মাল নাই, সব রিজেক্টেড মাল সব পড়ে আছে। এক দোস্ত কয় না রিজেক্টেড নিতাম না, যদি বেচা না হয় তার তো উপায় নাই। আর দোস্ত কয় যা কিসমত যা আছেন নেই, কি একটা ইংরেজি কয় না, নো রিস্ক নো গেইন, যা একটা রিস্ক লইলাম 5 লাখ টাকার মাল কিনলো ছিঁড়া ফাটা, পরের দিন পুরো বাজারে আর মাল নাই, 5 লাখ টাকা 15 লাখ বেঁচে গেছে, পরে কয় সুবহানাল্লাহ খুশি তো, সুবহানাল্লাহ 5 লাখ 15 লাখ বেঁচে হয়ে গেছে, কিন্তু যে 5 লাখ টাকা ফেরত নিয়েছে হ্যাঁ কি কর, কি বলে বলে কি লে, আচ্ছা তার কি লস হয়েছে, তার কি কি লস হলো, তার তার কি কোনো লস হয়েছে, তার টাকা তো তার কাছে ফিরে আসছে, সেটা তার 5 লাখ 5 লাখ টাকা নিয়ে আসছে, তার লস লাভ কি, লস কি হয়েছে, তো লাভ করতে পারে না, এখন যদি সে আফসোসে মরে যায়। এখন এবার বলুন তো দেখি হাসির মধ্যে আফসোসটা কেমন হবে, ভয়াবহ। কিরে একই মসজিদে নামাজ পড়লাম, প্রতিদিন একই হুজুরের পিছনে আমরা নামাজ পড়লাম, ইনি পাইলো 27 লাখ, আমি পাইলাম 27,000, বিষয়টা কি? তাহলে বোঝা গেছে নামাজের দাম, নাম্বারের দাম বাড়ে, সুবহানাল্লাহ বলেন, নামাজে কি বাড়ে, দাম বাড়াবাড়ি করে, প্রত্যেকটা আমলে দাম বাড়াবাড়ি করে, সুবহানাল্লাহ।
আখরাতের একজন একজনের মধ্যে পার্থক্য হবে কোটি কোটি দারাজা, কোটি কোটি দারাজা কি হবে? আখরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা, আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা। যেমন ধরেন দুজন মুসলমানের মধ্যে পার্থক্য শুধু একবার দূরত্ব ছবি পার্থক্য আছে, ইনার জীবনের নামাজ, যেমন ইনার জীবনের নামাজ যত সংখ্যা ইনার জীবনের নামাজ তত সংখ্যা, ইনার ছেজদা ইনার ছেজদা, ইনার রুকু ইনার রুকু, সব কিছু সমান, শুধু একবার দূরত্ব ছবি ইনার থেকে ইনার বেশি আছে। এই দুজনের মধ্যে তারা জাতির মধ্যে পার্থক্য হবে দশটা আসমান আর জমিন, কত পার্থক্য হবে বলেন? শুধু দশ তালা বাড়ির পার্থক্য না, কয়টা আসমান জমিনের মধ্যে পার্থক্য হবে? কি লেগে একবার দূর চলবে কি দেয়? দশটা দরাজা বলুন তো করে, কয়টা দরাজা? রবাইনার দরাজা তাই না, বাইনার সামাই বল আপনি, দুই দরাজার মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিন। তাহলে একবার দূর চলবে পার্থক্য যদি দশটা দরজা, দশটা দুনিয়ার আসমান, দশটা জমিনের আসমানে পার্থক্য হয়, যদি কোনো মুসলমান দুজনের মধ্যে এক হাজার দূর চলবে পার্থক্য হয়, তাদের জান্নাত কত বড় হবে? কিছু কি বুঝে এসছে আপনাদের? এগুলো বুঝাবার মতো, বুঝাবার এই পয়েন্টগুলো আমাদের এখানে দেওয়াই হয়নি। কেমনি দেওয়া হবে? আল্লামা ইবনে জাওজি আলাইহিস সালাম তার বিখ্যাত কিতাব, এক কিতাব আছে সাইদুল খাতির, সাইদুল খাতির, এর মধ্যে তিনি বলেন দুনিয়া বোঝা এত সহজ কেন, দুনিয়া বোঝা এত সহজ কেন? আনতা ফি দুনিয়া, তুমিও আছো দুনিয়ার মধ্যে, বা দুনিয়া ফিকা, দুনিয়াও আছে তোমার মধ্যে, এই জন্য বোঝা সহজ। বাস্তব না বাস্তব? আর আখরাতের বেলা তুমিও আখরাতে নাই, আখরাতে তোমার ভিতরে নাই। কি বলছি আমি? এখন আখরাতের ভিতরে আছি, আখরাত আমার ভিতরে আছে না, ইল্লা আমার রাহিম, তাহলে আমিও আখরাতে নাই, আখরাতও কি নাই, আমার ভিতরে নাই, এই জন্য আখরাত বুঝি না। আখরাত কি? আচ্ছা বিমান কেমনে চলে এখন কে বুঝতে বুঝেন? আমরা কেউ বুঝি না, পাইলটে বুঝি, আমরা কেউ বুঝি, আমরা তো কেউ বুঝি না, আমরা তো কেউ কি করি না, আমরা তো কেউ বুঝি না, কি লেগা? এটা আমার ব্রেনে দেওয়া হয় না, এটা আমি কি করি না, চর্চা করি নাই, এটা আমি কি করি নাই, চর্চা করি নাই, হাজারো কিছু আমরা বুঝি না, হাজারো কিছু আমরা কি বুঝি না, এই জন্য আখরাত বুঝে আসবে না, শুধু ইয়াকিন করতে হবে, শুধু কি? এই জন্য অহিল আখরাত হুম ইউকিনুন আছে, নবিল আখরাত হুম ইয়ালামুন আছে, অবিল আখরাত হুম, আখরাত পুরো বুঝবা না, তুমি বুঝবা না, এটা আখরাত বুঝবা না, আখরাত তুমি বুঝবা না, এটা তুমি ইয়াকিন বানাও, তুমি শুধু এই কথা বিশ্বাস করে নাও, আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে সত্য বলেছে, আল্লাহ আল্লাহ যা বলেছেন কি বলেছেন, সত্য বলেছেন। এবার বলুন তো দেখি আখরাতের দরজা কত গুণ বলুন তো হবে, পরস্পর পরস্পর থেকে বলো 10 গুণ, একবার দূর চলবে না 10 গুণ, তো 1000 বার দূর চলবে কত গুণ, তো 1000 দূর চলবে না 10 গুণ, এবার কালেমায়ে তৈবায় কত গুণ, এবার এক নামাজে কত গুণ, এবার 30 বার কোরআন শরীফে কত গুণ, আরে সুবহানাল্লাহ বলেন, কোন হুজুর 30 পারা পারে, আমি এক পারা পারি, দুজনের মধ্যে কত গুণ, হুজুর 30 পারা বুঝে আমি তো সেটা আয়াত বুঝি, আমাদের দুজনের মধ্যে কত গুণ, বুঝতে পারলাম না তো। এবার কি মনে হয় আমরা কি সব জান্নাতে এক হয়ে যাবো না? হ্যাঁ জান্নাতে সবাই এক হয়ে যাবে না, জান্নাতে সবাই এক সমান, জান্নাতে এক সমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদালিকা ফাদ্দালনা বাদহুম আলা বাদ, আমি দুনিয়াতে যেমন একে অপর উপর তফজিল দিয়েছি, ফজিলত দিয়েছি, একে অপর উপর যেমন সম্মান দিয়েছি, ঠিক তেমনিভাবে আমি আখরাতেও একে অপর প্রাধান্য দিয়েছি, তবে আখরাতের প্রাধান্য কদ্দুর, দুনিয়ার ফজিলতে এক তালা আর দশ তালা, দুনিয়ার ফজিলতে আর চতুর্থ শ্রেণীর কর্মচারী আর প্রথম শ্রেণীর কর্মচারী, দুনিয়ার ফজিলতে প্রথম শ্রেণীর কর্মচারী আর কি চতুর্থ শ্রেণীর কর্মচারী, দুনিয়ার ফজিলতে গ্রেড ওয়ান আর গ্রেড সিক্সটি কি, এখানে দরজা কদ্দুর, ওয়ালাল্লাহ আখরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা, আখরাতের দরজার পার্থক্য হবে কোটি কোটি গুণে পার্থক্য, সুবহানাল্লাহ আল্লাহ, এজন্য আল্লাহ তাআলা বলেন শুধু একবার সুবহানাল্লাহ শব্দ দুজনের মধ্যে বেশি আছে, দুজনের মধ্যে কি আছে,
অনেক বছর আগে, তিরানব্বই বা না তিন বা চারে, আমি তিন দিন সময় লাগিয়েছি, হযরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি আমার আমির ছিলেন। হযরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। আমার জামাতের জিম্মাদার ছিলেন কে? নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম। আমার জীবনের প্রথম চিল্লা ছিল সিলেটে, এটা আমার সৌভাগ্য। আমার জীবনের প্রথম চিল্লা ছিল কোথায়? সিলেটে। সবকিছু সমান, সব মিলে গেছে, শুধু পার্থক্য একবার সুবহানাল্লাহ শব্দ বেশি আছে। এই দুজনের মধ্যে পার্থক্য হবে আসমান আর জমিন। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, আপনি বলবেন আপনাকে বিশ্বাস করাবার মতো কোনো সাধনা আছে না, আপনি শুধু বলে দেখতে পারেন, আপনি শুধু কি বলেন মরে দেখতে পারেন, মরে দেখতে পারেন। ও এটাও একটা তাবিজ। আল্লামা নুরুল ইসলাম বলি পুরি দামাত বারাকাতুম, নাম শুনছেন আপনারা? কাদের মানুষ নেই, ও আপনাদের মানুষ, সিলেটের মানুষ, তিনি জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান। আল্লাহু আকবার কাবীরা। হুজুরের আধা ঘন্টা বয়ান শুনলে আমরা এক বছরের ওয়াজের খুশি হয়, এক বছরের ওয়াজের কি হয় বলেন? হুজুর বলেন যে আমি লন্ডনে বয়ান করছিলাম, তো বয়ান শেষে একজন আমাকে জিজ্ঞেস করাইছে, হুজুর আল্লাহ তো সব পারে না, উত্তর কি দিবেন? হ্যাঁ পারে, বলেন না আল্লাহ তো সব পারে না, উত্তর কি দিবেন? হ্যাঁ পারে। আচ্ছা আল্লাহ যদি আপনাদের নামাজিদেরকে সবার জাহান্নাম দিয়ে দেয় আর সব বেনামাজিগুলোকে জান্নাত দিয়ে দেয়, বিষয়টা কেমন হবে? আল্লাহ পারে তো না? বুঝে বলতেছে, আচ্ছা প্রেসিডেন্ট যদি আজকে সব সচিবগুলোকে সুইফার বানায় দেয়, সবগুলো সুইফারে যদি সচিব বানায় দেয় কেমন হবে? পারে তো প্রেসিডেন্টের না? আল্লাহ প্রেসিডেন্টের কি মাথা খারাপ? প্রেসিডেন্টের মাথা খারাপ, সবগুলো সচিবকে কি বানায় দিবে আর সুইফারগুলোকে কি বানায় দিবে? এখানে মাথা খারাপ হলো ওখানে মাথা শুদ্ধ হইতো কেন? এবার হুজুর বলতেছে আমাকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর আপনারা যাও আজ করেন সব ঠিক, আচ্ছা হুজুর যদি এমন হয়, যদি এমন হয় হাসরের ময়দানে গিয়ে দেখলেন কিছু নাই, জান্নাত টান্নাত কিছু নাই, হাসরের ময়দানে যদি গিয়ে দেখেন কি নাই, জান্নাত নাই, মিজান নাই, ফুলসরাত নাই, কিছু নাই, তখন আপনাদের কি অবস্থা হবে? হুজুর বলছে আচ্ছা যদি ধরে নেই কিছু নাই, গরু আর ছাগলকে দেখে যেভাবে বলবে কোন উত্তর আবার মাটি হয়ে যাও, এভাবে যদি আমাকেও বলে মাটি হয়ে যাও, আপনাকেও বলে মাটি হয়ে যাও, কাফের মুশরিক মুসলমান সবাইকে বলে মাটি হয়ে যাও, আচ্ছা তখন আমার কি কি ক্ষতি হবে? সবাই বলেন, আমরা যারা সারা জিন্দগি মসজিদে পড়ে রইলাম, এই 10,000 টাকা বেতন আছে, আমরা মসজিদে পড়ে রইলাম, বিদেশে গেলাম না, তো বলেন না আমাদের কি কি ক্ষতি হবে? যদি আপনিও মাটি হন আমিও মাটি হই, কি কি ক্ষতি হবে বলেন, জোরে বলেন, কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা আছে? আচ্ছা না না কোনো ক্ষতি নেই। আচ্ছা যদি থাকে তখন আপনার কি কি সুবিধা হবে? যদি নামাজের পুরস্কার জান্নাত থাকে আর বেনামাজির শাস্তি জাহান্নাম থাকে, যদি থাকে আপনার কি কি সুবিধা হবে এটা একটু বলেন। আচ্ছা যদি না থাকে কি কি আমাদের কি কি অসুবিধা? হ্যাঁ সবাই বলেন, যদি জান্নাত না থাকে আমাদের কি কি অসুবিধা? আচ্ছা যদি জাহান্নাম থাকে তো বেঈমানদের কি কি সুবিধা? বেনামাজিদের কি কি সুবিধা? এবার বলুন তো দেখি, আসলে যদি আছে না অবশ্যই আছে, হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আছে, তাহলে এত কি কি সুবিধা হবে? তাহলে যদি যদি মেনে নেই নাই, তারপর কি কি অসুবিধা? আমাদের এনে সুবিধা এনে অসুবিধা তো নাই, এনে বড় কত্তাকার দিয়েছে আমরা ছোট কত্তাকার দেন, আমাদের সুবিধা, আমরা গায়ে দিছি চার গজ, আমরা গায়ে দিছি এক গজ, আমরা না সুবিধা, আমরা না সুবিধা তো আমগো, ওই পারে যদি সব সমান হয় সেই পারে তো সুবিধা আমগো, এই পারে সুবিধাটা কার? মুরগি পালন আপনারা খাই আমরা, সুবিধাটা কার? গাভী পালন আপনারা দুধ খাই আমরা, সুবিধা তো কার? যদি ওই পারে নাও থাকে এবারও তো সুবিধা আমাদের, আর যদি ওই পারে থাকে যদি না অবশ্যই
করে বলেন, তাহলে এগুলো আমাদের আশীর্বাদ বুঝবো না আমরা, শুধুই বিশ্বাস করে না, শুধুই কি করে নেওয়া বলেন, এবার বলেন তাহলে নামাজের মধ্যে এক নাম্বার কি, সাতটা গুণে এক নাম্বার কি, তাহলে খুশুয়ের নামাজ কয়ভাবে হবে, দুইভাবে, কি কি, বাহিরেরটা ভিতরেরটা, বাহিরেরটা দিয়ে নামাজ শুদ্ধ হয়, বাহিরেরটা অশুদ্ধ হলে নামাজ আরো শুদ্ধই হয় না, বাহিরেরটা দিয়ে নামাজ সুন্দর শুদ্ধ হয় আর ভিতরেরটা দিয়ে নামাজ দামি হয়। আল্লাহ বলে একজনের কেরাত অশুদ্ধ, সে করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিয়ামত পর্যন্ত পড়লেও নামাজ শুদ্ধই হবে না। নামাজ কি, আহ কি করা, গোটা গোটা জীবন দিলেন, চল্লিশটা বছর যদি উনত্রিশটা হরফকে সত্র জায়গা থেকে বের হয়, সত্রটা মাখরাজ শিখতে আপনার সর্বোচ্চ উনত্রিশ দিন লাগবে, আমি বুঝাইতে পারলাম না। আচ্ছা ন ছয় মাস লাগবে, তা আপনি যে ছয় মাস দিতে পারলেন না, শুধু এটা যদি শুদ্ধ হয়, বিসমিল্লাহ শুদ্ধ হয়ে গেল, কি বিসমিল্লাহর মধ্যে শুধু একটা কঠিন বর্ণ আছে, এটার নাম কি, এটা যদি শুদ্ধ হয় আলহামদু শুদ্ধ হয়ে গেল, এটা যদি শুদ্ধ হয় রুকু শুদ্ধ হয়ে গেল, সুবহানা শুদ্ধ হয়ে গেল, এটা যদি শুদ্ধ হয় সেজদা শুদ্ধ হয়ে গেল, এটা যদি শুদ্ধ হয় তাসাহুদ শুদ্ধ হয়ে গেল, কিন্তু এটা শুদ্ধ আপনি করবেন কবে, এটা একটু ঠিক করেন তো, মরণের পরে। থ্যাংক ইউ ভেরি মাচ, আফটার ডেথ না বিফোর ডেথ, কি মরণের পরে না মরণের আগে, আপনার নামাজ জিম্মা থেকে সাকেত হবে কিনা মুখুজাবুদুকে বলে জিজ্ঞেস করবেন, সাতাশ নাম্বার পাওয়া তো দূরের কথা, সাতাশ ভাগে সাতশো ভাগের এক ভাগও পাবেন না, মনে কষ্ট দিয়ে ফেলছি না, মনে কষ্ট দিছি, তাহলে নামাজ দামি হবে কি দিয়া, বাহিরেরটা দিয়া ভিতরেরটা দিয়া, এক নম্বরে বাহিরেরটা শুদ্ধ করা, বাইরেরটা কি করা, আবার বলেন বাইরেরটা কি করা, বাইরেরটা শুদ্ধ করতে কি করতে হবে, হ্যাঁ উম্মতকে বুঝাতে পারি নাই, পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে আর বাড়ির পাশের মাদ্রাসা থেকে শিখতে পারলে না, আর অভিযোগ করে দিলে আব্বা আম্মা শেখান নি, তোমাকে তোমার আব্বা আম্মা শেখান নাই কোরআনে কারিম, কেন ফেসবুক চালানো তো আব্বা আম্মা শেখায় না, মোটর সাইকেল চালানো তো আব্বা আম্মা শিখায় নাই, আব্বা আম্মা পৃথিবীর অনেক কিছুই তোমাকে শিখায় নাই, তুমি তোমার প্রয়োজনে সব শিখে নিয়েছ, তাহলে কোরআনও তোমার প্রয়োজনে শিখে নাও, বুঝাইতে পারছি বলেন, তাহলে কোরআনের এই কতগুলো হরফ শিক্ষার দরকার কিনা বলেন, কালকেই মুয়াজ্জিন সাহেবকে বলবেন মুয়াজ্জিন সাহেব একটা হাজার টাকা দিব আমাকে এই উনত্রিশটা সব বর্ণ শিখিয়ে দেন, একজনও ঠিক কন, একজনও ইনশাল্লাহ বলে না, যদি পারতাম কাশ ফেরে পাশ ও আলফাজ হতি যে সময় সমঝা আছে তা আমার কাছে তো শব্দ থাকতো যে শব্দ দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, জীবনটা শেষ করে ফেললাম, লেকিন সুরে ফাতিহা শুদ্ধ করলাম, বাস্তব না বাস্তব, শুধু পত্রিকার পেছনে জীবনে যে সময় দিয়েছেন এতটা সময় যদি কোরআনকে দিতেন কোরআন শুদ্ধ হয়ে যেত, শুধু চায়ের পেছনে যে জীবনে যে সময় দিয়েছেন এতটাও যদি কোরআনকে দিতেন কোরআনে কারিম শুদ্ধ হয়ে যেত, বাস্তব না বাস্তব, আমাদের আদিব শাহ হুজুর বলেন ফেলনা সময় ফেলনা অবতার মেজবা সাদ আমাদ রাখাত, ফেলনা সময় যদি তুমি কাজে লাগাতে তাহলে নামাজ
যার সুন্দর তার জীবন সুন্দর, নামাজ সুন্দর আল্লাহর কসম, নামাজ সুন্দর দুনিয়া সুন্দর, নামাজ সুন্দর আখিরাত সুন্দর, নামাজ সুন্দর কবর সুন্দর, নামাজ সুন্দর হাশর সুন্দর, নামাজ সুন্দর মিজান সুন্দর, নামাজ সুন্দর জান্নাত সুন্দর। একটা সেজদার দাম কত? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম কত? দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হ্যাঁ, 1 কোটি সেজদা দিলে যদি ইতালির ভিসাটা দিয়ে দিত, আপনি কয় কোটি দিতেন সেজদা? এখন যদি আপনার কাছে একটা টেলিফোন আসে, এখন কালকে ফজরের আগে যদি আপনি মহিষখালী দ্বীপের অমুকের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারেন, অমুকের কাছে আমি একটা ভিসা পাঠাইছি ইতালির ছেলের লেগে, ফজরের আগে কিন্তু যাইতে হবে, ফজরের আগে না গেলে কিন্তু পাবেন না। আপনি ইমানদারের সাথে বলেন তো এখন যাইবেন? পুরো ঢাকা থেকে হেলিকপ্টার আনা যাবে, পুরো ফ্লাইট রিজার্ভ করে ফেলবে, বলেন না বাস্তব না বাস্তব? বুঝে আসছে? অহুম ইয়ালামুনা যাহিরাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন। কি পরিমাণ বুঝলাম দুনিয়া, কি পরিমাণ বুঝলাম ইতালি, কি পরিমাণ বুঝলাম সিঙ্গাপুর, কি পরিমাণ বুঝলাম হ্যাঁ ইংল্যান্ড, কি পরিমাণ বুঝলাম, লেকিন বাড়ির পাশের মাদ্রাসা আমাকে কি দেয় এটা বুঝলাম না, ওদার খোলা মসজিদে আমারে কি দেয় এটা বুঝলাম না। বলেন না বাস্তব না বাস্তব? আমাদের মার্কাজের নাম কি? ওদার খোলা মসজিদ আমারে কি দেয় এটা বুঝলাম না, বাড়ির পাশে মাদ্রাসা আমাদের কি দেয় এটা বুঝলাম না। আল্লাহর কসম, ইতালি গেলেই, ইতালি গেলেই 10 তলা বাড়ি হয় না, ইংল্যান্ডে গেলেই 10 তলা বাড়ি হয় না, লেকিন কোনো না কোনো ভাবে যদি ইমান আমল ঠিক করে কবরে যাইতে পারো, কোনো না কোনো ভাবে ইমান আর নামাজটা সুন্দর করে যদি কবরে যাওয়া যায়, কোনো না কোনো ভাবে যদি একটা সেজদা যদি জীবনে সুন্দর করা যায়, বলেন একটা সেজদা যদি জীবনে সুন্দর করা যায়, তাহলে নিশ্চিত ভাবে 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক। আর এই জন্য নিজের ছেলেটাকে কোরআন শিখালাম না, নিজের মেয়েটাকে কোরআন শিখালাম না, জন্মের 6-7 বছর 6-7-8 এই 3টা বছর আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসায় দিয়ে দেন, 3টা বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে যাক সেখানে যাক, যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, এই বাচ্চা নামাজ শুদ্ধ হবে সুন্দর হবে। কি বাস্তব না বাস্তব? আমি কসম কে বলি, নামাজ সুন্দর যার জীবন সুন্দর তার, নামাজ সুন্দর যার জীবন সুন্দর তার, নামাজ সুন্দর যার দুনিয়া সুন্দর তার, নামাজ সুন্দর যার মৌত সুন্দর তার, নামাজ সুন্দর যার কবর সুন্দর তার, নামাজ সুন্দর যার হাশর সুন্দর তার, নামাজ সুন্দর যার জান্নাত সুন্দর তার। আর নামাজ সুন্দর হবে না কেরাত শুদ্ধ হওয়া ছাড়া, নামাজ সুন্দর হবে না কি সুন্দর হওয়া ছাড়া, কেরাত শুদ্ধ হওয়া ছাড়া। আর একটা রুকুর দাম কত, একটা সেজদার দাম কত, এক বেলা তাসাহুদের দাম কত, একটা একটা নামাজের দাম কত, ফজরের 2 রাকাত নামাজের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত, রাসূল বলেন বাকাতা সালাতুল ফজর 2 রাকাত সুন্নতের দাম, খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যেন বললাম ইয়া রাসূলুল্লাহ তাহলে ফজরের ফরজের দাম কত, রাসূল যেন বললেন আমার নামাজ আমার সুন্নত আমি বসালাম দাম, ফজর ফরজ তো রব্বে কারিমে তিনি দিবেন তার দাম। এজন্য হাদিসে বুখারী মুসলিমের হাদিস রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন ফজর নামাজ যে পড়লো আমার জিম্মাতে ঢুকে গেল, ফজর নামাজ যে পড়লো, বলেন ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। যদি ওসি সাহেবের জিম্মায় আসামি ঢুকে যায়, দারোগা তাকে কোথায় খুঁজে পায়? যদি এসপির জিম্মায় ঢুকে যায়, এসপির বাসভবনে যদি ঢুকে যায় আসামি, ওসি আর তাকে কোথায় খুঁজে পায়? যদি ডিআইজি মহোদয়ের জিম্মায় ঢুকে যায়, আইজি মহোদয়ের জিম্মায় ঢুকে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী
কামবাই গিয়ে ঢুকে যায়, তাকে আর আইজি কোথায় খুঁজে পায়, প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে ঢুকে যায়, তাকে আর স্বরাষ্ট্রমন্ত্রী পায় কোথায়, যদি আল্লাহর জিম্মাতে ঢুকে যায় তাকে আবার পানি পায় কোথায়? ইন্ডিয়া থেকে পানি আসে নাই আল্লাহর কসম, ইন্ডিয়া থেকে পানি আসে নাই, ইন্ডিয়াতে পানি আবার ফিরে যায় নাই, পানি আসছে আল্লাহর পক্ষ থেকে, গেছে আল্লাহর ইশারায়। বলেন আলহামদুলিল্লাহ, পানি ইন্ডিয়া দিছে না, পানি তো মানলো আবার ইমানও হারা করলো, কি যে কারণে দিছে ওই কারণে খবর নাই, আরে বলেন না, যে কারণে দিছে ওই কারণ কি নাই, পানি দিছে কি লেগা, আবার বলেন কি লেগা, এবার বলেন ফজর নামাজ পড়ে না কত পার্সেন্ট মুসলমানের দেশের? আল্লাহ জিম্মা না ঢুকলে পানি পাবে না কেন, আগুনে পাবে না কেন? আপনারা মনে করছেন করোনা বুঝি শেষ, কিন্তু থ্রি ডোজ দিয়ে দিছি করোনা শেষ, আল্লাহ আমার কাছে করোনা ছাড়া আর কোনো আযাব নাই। আচ্ছা করোনা পড়াবো ছিল না পানি পড়াবো ছিল, সিলেটের পানি ভয়াবহ ছিল না করোনা ভয়াবহ ছিল, কতগুণ বেশি ভয়াবহ ছিল? এখন থেকে বাড়ি বানাতে রাস্তা থেকে 10 ফিট উপরে বানাবেন, আর জীবনে পানি পাবে না। এজন্য মেরে ভাইও নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর করেন, নামাজের ব্যাপারে রব্বুল কারীমের 4টা সিদ্ধান্ত, 1 নম্বরে তাওয়াফের সালাত, 2 নম্বরে খুশুয়ে সালাত, 3 নম্বরে হেফাজতের সালাত, 4 নম্বরে দাওয়ামের সালাত, কয়টা? الذين يقيمون الصلاه اقامه الصلاه هم في صلاتهم خاشعون خشوع في الصلاه وعلى صلواتهم محافظون حفاظه الصلاه سوره معارج وعلى صلواتهم دائمون নামাজ খেলনা খেলনা নামাজ খেলনা যখন মনে চাইবে তখন পড়বেন, যখন মনে চাইবে না তখন পড়বেন না, নামাজ খেলনা অক্সিজেন খেলনা হার্ট বিট খেলনা হাত খেলনা নামাজ খেলনা নামাজ কি নামাজ খেলনা নামাজ খেলনা না খেলনার কত দাম, যদি নামাজ কেউ মুসলমান এই পরিমাণ দামও দিত, খেলনার দামও যদি মুসলমান নামাজ দিত, খেলনার দোকান আছে না নাই, পুকুরি আছে না নাই, জিদ্দা আছে না নাই, খেলনার কারখানা আছে না নাই, নামাজের অনুশীলন কোথায়? খেলনার দাম হতে নেই নামাজকে, খেলনার দাম হতে নেই নামাজকে, খেলনার দাম হতে নেই। অথচ রাসূল বলেন খুব বিবাহ লইয়া ফেলাস, আমার কাছে নামাজ বড় দামি, রাসূল বলেন জুয়ালাতি সলাত কুরাত আইনি, নামাজকে আমার চোখের মজা বানানো হয়েছে, রাসূল বলেন উম্মা আসসালাত সালাত সালাত, জীবনের শেষ শেষ এলান কি করেছে রাসূল কি আসসালাত সালাত সালাত, হুজুর পর্দাটা খুলে দাও আমার উম্মতের আখিরি হালত দেখি, আমার উম্মতের আখিরি হালত দেখি, আর বলে উম্মা সালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, উম্মা জীবনের শেষ শব্দ তোমাদের কি ওসিয়ত করে যাই নামাজ নামাজ নামাজ, বলে নামাজ নামাজ নামাজ, কেমনে নামাজ সুন্দর করবে, কেমনে নামাজ ধরবে বন্ধু, নামাজ খেলনা নয় নামাজ খেলনা নয়, আপনি আপনার মেয়েটাকে নামাজ শিখালেন না, মেয়েটাকে কোরআনে কারিম শিখালেন না, আপনি আপনার ছেলেকে কোরআনে কারিম শিখালেন না, আপনার বিবির সূরা ফাতিহা শুদ্ধ কিনা আপনি জীবনে দেখলেন না, আপনার সন্তানদের রুকু সেজদা ঠিক আছে কিনা আপনি জীবনে দেখলেন না, হ্যাঁ আপনি কি করলেন, আপনি কি করলেন, আপনি বাবা আপনি কি আদায় করলেন, কি জিম্মাদারি, আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহর নবী হযরত ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমার দুয়ারে গিয়ে বললেন ফাতেমা আনখিদি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। কে কাকে বলেছেন? ফাতেমার বাবার চেয়ে দামি বাবা পৃথিবীতে আর কে? ফাতেমার বাবার চেয়ে দামি বাবা পৃথিবীতে আর কে? ফাতেমার ফাতেমার মতো কন্যার চেয়ে দামি কন্যা মহিষী কন্যা আর কে? ফাতেমা কার মা? ফাতেমার দুলাভাই, ফাতেমার নানা
বাবাকে আবু বকর আর উমর ফাতেমা নানা বা তোমার বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন আমি ফাতেমাকে ভালোবাসি, ফাতেমা আমার, আমি ফাতেমার হাবিবা। লা তুদু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না। রাসূল ফাতেমার ব্যাপারে এত কিছু বলেছেন, এরপর আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি উঠো, তুমি তাহাজ্জুদে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াও, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার আমি নিশ্চয়তা দিতে পারি না। আপনার ছেলেকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান, আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। আপনার ছেলের নামাজ নিশ্চিত করেন, আপনার মেয়ের নামাজ নিশ্চিত করেন, আপনার ছেলের তেলাওয়াত শুদ্ধ করেন, আপনার মেয়েটার তেলাওয়াত শুদ্ধ করেন। মনে কষ্ট দিয়ে ফেলছি, যদি আর জীবনে আপনাদের সামনে কথা বলার সৌভাগ্য আমার না হয়, জাহান্নাম খেলনা নয়, জাহান্নাম শ্বশুরবাড়ি নয়, জাহান্নাম নানার বাড়ি নয়, অকুদবান নাচ বল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ইন্ধন হবে কি বলেন? মানুষ আর পাথর। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। খোদা না খাস্তা, একটা ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, ইচ্ছাকৃত কাজা হয়, একটা নামাজের সাজা যদি হয় 2,88,00,000 বছর। রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? বলেন রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে এবার বলুন তো দেখি, যার 1 বছর কাজা হয়ে গেল তার অবস্থা কি? তার 1 বছর ছুটে গেছে তার অবস্থা কি? যে কত 20 বছরে ফজর নামাজ কোনোদিন পড়ে নাই তার অবস্থা কি? বলেন আছে না নাই এমন মুসলমান? আছে না নাই? বলেন না। কবে ঠিক করবেন নামাজ, কবে ঠিক করবেন? আমি বলি বন্ধু নামাজ ঠিক করা 3 জায়গায়। 1 নম্বরে যদি কওমি মাছা দিয়ে দেন, নুরানি মাছা দিয়ে দেন, নামাজ সুন্দর হবে। 2 নম্বরে যদি তবলিগি জামাতে একটু একটু সময় লাগান, নামাজ সুন্দর হবে। 3 নম্বরে কোন আল্লাহ দরবারে যদি কিছু সময় লাগান তো নামাজ সুন্দর হবে। কি ভাই, নামাজ সুন্দর করা দরকার না দরকার না? কবে নামাজ সুন্দর করবেন? কবে কবে নামাজ সুন্দর করবেন? কবে আদাসরাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ যার যত সুন্দর, দুনিয়া আখিরাত তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, বলেন নামাজ যার যত সুন্দর, দুনিয়া আখিরাত তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, বলেন নামাজ যার কি? নামাজের সময় হলে আল্লাহ রাসূল আদতে বেলালকে কি বলতেন? বেলাল আরেহনা ইয়া বেলাল, আরেহনা ইয়া বেলাল, আজান লাগাও। এই কথা বলতেন না, বেলাল আজানটা দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করো। আরেহনা ইয়া বেলাল, বেলাল আজানটা দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করো। আজান দিয়ে কলিজাকে কি করো? বলেন আজান দিয়ে কলিজাকে ঠান্ডা করো। আচ্ছা নামাজে মজা কেমন ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা কেমন মজা ছিল নামাজে? হযরত উসমানের নামাজ কেমন মজা ছিল? হযরত আলীর নামাজ কেমন মজা ছিল? হযরত সিদ্দিক আকবরের নামাজ কেমন মজা ছিল? আমাদের নামাজ এত বেমজা হয়ে গেল কেন? আমাদের নামাজ এত বেমজা হয়ে গেল কেন? নামাজে মজা পাই আমরা? মজা পাই না? আমার রুকু কেন এত বেমজা হয়ে গেল? আমার সেজদা কেন এত বেমজা হয়ে গেল? দিল মরে গেছে এজন্য। আর দিল মরে গেছে কেন? আখরাতকে ভুলে গিয়েছি এজন্য। কেন বলেন? বলেন বলেন, আখরাতকে কাল্লা বাল তুকাত্তিবুনা বিদ্দিন মন চায় বলি আমি ফজর নামাজ পড়তে হবে ঢাকা গাজীপুর গিয়া। কোথায় গিয়া? গাজীপুর। হ্যাঁ না, আমি গত মঙ্গলবারে বেরেছি। আল্লাহ আজকে কি বার? আমি ঘর থেকে বেরেছি গত মঙ্গলবার। সুন্দর করবো নামাজ ইনশাল্লাহ। নামাজ সুন্দর হয় কয় জায়গায়? 1 নম্বর। তাহলে আপনার বাচ্চাকে দুরানে দিলে ঠকবেন না, ঠেকবেন না, জিতবেন। ঠকবেন না, জিতবেন, নিয়ত বানান ইনশাআল্লাহ। যারা যারা হয়ে গেছে তারা দিলে দেখ, না দিলে নাই। যাদের সন্তান হয় নাই তারা দিব ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। যারা হয়ে গেছে তারা দিলে দেখ, না দিলে নাই। যারা হয় নাই তারা দিব ইনশাআল্লাহ, জোরে পিছন সবাই দিব তো ইনশাআল্লাহ। বাচ্চাকে দিন শিখান, বাঁচানো মুশকিল হবে। দেখতে দেখতে ইহুদি হয়ে যাবে, দেখতে দেখতে, দেখতে দেখতে নাসারা হবে, দেখতে দেখতে নাসারা হবে। বলেন না ঠিক?
দেখতে দেখতে ইহুদি মেয়ে বিয়ে করে ফেলবে, দেখতে দেখতে শ্বেতাঙ্গ মেয়ে বিয়ে করে ফেলবে, দেখতে দেখতে কি কৃষ্ণাঙ্গ কোনো ইহুদি মেয়ে বিয়ে করে ফেলবে। শুধু ডলার চাই, ডলার ডলার ডলার, শুধু কি চাই, শুধু ডলার চাই বাস, শুধু পাউন্ড চাই, শুধু পাউন্ড চাই, শুধু কি চাই বলেন, পাউন্ড চাই বাস, শুধু ফেফার চাই, ফেফার। ইহুদি বিয়ে করলো না, মাসারা বিয়ে করলো, দৌড়ো খাললে বলে ইহুদ মাসারা, পেপার পেপার পেপার, শুধু কি পাসপোর্ট, বুঝেন না, সব তো বুঝে আছে কিন্তু মাতে না, শুধু বাস্তব না বাস্তব বলেন, শুধু কি চাই, ইমান থাকান চাক, পেপার চাই পেপার, শুধু নীল পাসপোর্ট চাই, গ্রিন কার্ড চাই, শুধু লাল পাসপোর্ট চাই, লাল পাসপোর্ট, গ্রিন কার্ড চাই, গ্রিন কার্ড, ইমান থাকলে থাক জালে যা। এই জন্য সন্তানকে তিনটা বছর, তিনটা বছর কোন নূরানি মাদ্রাসা দিয়ে দেন, তিনটা বছর ওকে পালেন, তিনটা বছর ওর কলিজায় নূরে নূরে ভরে দেন, নূরানির নূর দিয়ে ভরে দেন, কোরআনের নূর দিয়ে ভরে দেন, যেখানে যান পৃথিবী এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন, যেখানে যাক পৃথিবীর সে আল্লাহকে ভুলবে না, যে আল্লাহকে ভুলে না সে আব্বাকেও ভুলে না, আরে সুবহানাল্লাহ, আম্মা কেউ ভুলবে না, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, একই ওজন আব্বা আম্মা আল্লাহ, কি বুঝে দিলে আসা বুঝে বলছে। এই জন্য সন্তানের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলেন, কয় বছর পড়াবেন, এরপর এরপরে যদি পড়ান আরো ভালো, আরো আরো ভালো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কি ঠকছেন নাকি, হাজি সাহেবের একটা মাত্র ছেলে হাফেজ হয়েছে, ঠকছেন না জিতছেন, হ্যাঁ। এখন বউ কোথায়, ইটালি না বাড়ি, হ্যাঁ না তো শুধু বলতেন ইটালি থাকে, ব্যাস আর কিছুই লাগবে না জীবনের, একটা শব্দ, একটা মাত্র ছেলে ইটালি থাকে বউ সহ, উনি এখানে দুঃখে দুঃখে মরছেন কিন্তু তারপরে অহংকার ছাড়ে না, ইটালি থাকে অহংকারটা কাজ করে না। আমি একবার একজন ঘর দাওয়া খেতে গেছি, মাহফিলে এসেছে খাইতে গেছি, বাড়িওয়ালাকে বললাম কেমন আছে, আচ্ছা ছেলে মেয়েরা কজন, দুই ছেলে দুটো ইটালি, বউরা কোথায়, ইটালি, আমার বয়স 65 থেকে 60, আপনারা, আমরা দুজন আছি ঘরে, কি কিনে ফেলছিলেন এত কষ্ট করে, এই বুড়ো বয়সে ভাত রান্না থাকে না, তবুও যাক মুসলমান হওয়ার সুবাদে ঘরে রাখছে, আর যদি একটু থেকে ব্যস্ত হয়ে যেত বৃদ্ধাশ্রমে পাঠা যেত, বাস্তব না বাস্তব। এই জন্য বৃদ্ধাশ্রমে কেউ যেতে চান, চান কেউ বৃদ্ধাশ্রমে যেতে, কাকার সন্তানকে আল্লাহ চিনাবে বলেন না ইনশাআল্লাহ। মেট্রিক পরীক্ষার পরে ওই ছেলেটাকে এক চিলার জন্য পাঠান, ও চিনে আসুক, আল্লাহ চিনে আসুক, ও কি ও আল্লাহ চিনে আসুক, আল্লাহ চিনে আসুক, ইন্টারের পরে এক চিল্লা পাঠান, অনার্স মাস্টার্স পরে ওকে তিন চিল্লা পাঠান, ও যদি আল্লাহকে চিনে দিতে পারেন এই বাচ্চা মৌত পর্যন্ত বলবে আব্বার পায়ের নিচে আমার জান্নাত, মার পায়ের নিচে আমার জান্নাত, বলেন না ইনশাআল্লাহ। আমার কথা একটু মনে কষ্ট পেয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয় গুণে গুণী যারা, এক নাম্বার, আর ছয় গুণ কখন বলবো, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে আবার এক শব্দ করে দেন ইনশাআল্লাহ। দেখতে দেখতে দেখবেন, আর সাজিমের নিচে জমা হয়ে গেছি আমরা একসাথে, দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। দেখতে দেখতে দেখবেন হুজুর আপনি খতিশে, হুজুর আমি আপনার মসজিদে কিন্তু মুসল্লি ছিলাম, ইনশাআল্লাহ একে অপরের সাথে দেখা হবে, আর সাথে মিছে কি হবে বলেন, ইনশাআল্লাহ মুসাফা হবে, মানক হবে, মজা হবে ইনশাআল্লাহ, মজা হবে ইনশাআল্লাহ। এবার আবার হাউসে কসরের পাড়ে একসাথে পানি পান করব আবার ইনশাআল্লাহ, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা, দলে দলে একসাথে পাড়ি দিব ফুলছরা, এবার জান্নাতের সামিয়ানা গিয়ে আরাম কাদারা গিয়ে একসাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন,
যাদের নামাজ সুন্দর। দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা না অনর্থ কাজ করে না, বেহুদা কাজ করে না, অনর্থ কে বলে মালা ফি মালা ফায়দাত ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজে দুনিয়াও নাই আখিরাতও নাই এটাকে বলে অনর্থক। দুনিয়াও নাই এটাকে কি বলে? তাহলে অনর্থ কাজ করব না, কি করব না? অনর্থ কাজ মানে কি? দুনিয়াও নাই এমন কাজ। একটা উদাহরণ দেখো, ফেসবুক, ইউটিউব, আরো কিছু বলেন না, যা যা আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা অনর্থ কাজ থেকে বেঁচে থাকে। তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা হিসাব করে করে যাকাত দেয়, হিসাব করে করে কি দেয়? যাকাত দেয়। চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজি মুহাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, বিবি থেকে বিবি ছাড়া অন্য সব থেকে লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে ওয়াল্লাযীনা হুম আলা ওয়ালা আমানাতি মুআদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম আলা والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানত তাদের কাছে রাখতে পারে এরা হেফাজত করে। সুবহানাল্লাহ। ওয়াদিহিম, কারো সাথে ওয়াদা করলে হেফাজত করে। ওয়াদা করলে ওয়াদা কি করে? ওয়াদা পুরা করে। এই গেল ছয়টা। সাত নাম্বার والذين هم على صلواتهم يحافظون, যারা না পাঁচ ওয়াক্ত নামাজের সময়েরও হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন এই সাত গুণে গুণী এরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসকে এদের প্রাপ্তদার সম্পত্তি হিসেবে ফেরত পাবে। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, আর জান্নাতুল ফিরদাউসের ভিসা যদি লেগে যায় একবার, আল্লাহ যতদিন ততদিন, এই ভিসা যদি একবার লেগে যায় আল্লাহ যতদিন, সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, আমিন। তাহলে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবেন না, সাত গুণে গুণী হবেন। সাত গুণের গুণী হয়ে জান্নাতুল ফিরদাউসের দোয়া না করলেও চলবে, আর সাত গুণে গুণী না হয়ে জান্নাতুল ফিরদাউসের দোয়া করলেও দুই আনার লাভ নাই। কি হয়? আর যদি সাত গুণে গুণীও হই আবার দোয়াও করি, তো দোয়া করতে রসুল বলেছেন ওইদা সালতুমুল্লাহ আল জান্না ফাসালুল্লাহ আল জান্নাতুল ফিরদাউস, যদি জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেন। আল্লাহ জান্নাতে আল্লাহ রাখুন, জান্নাতে, আমিন। এইগুলোর সাথে সাথে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তাসবিহ পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, ঘুরে যাবে 600 বার, জবানে বলবো 600 বার, এখানে উঠবে 6000 বার। আগে বলতাম একটু দ্রুত করে বলতাম, তাড়াতাড়ি বলতাম, এভাবে বলতাম আগে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এখন থেকে বলবো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 তাড়াতাড়ি বলবো না, ধীরে ধীরে বলবো। জবানে শুদ্ধ করব দিলে সুন্দর করব, জবানে শুদ্ধ করব দিলে সুন্দর করব, জবানে শুদ্ধ করব দিলে সুন্দর করব, জবান দিয়ে সহি কবুল হয়। আর দুটোটা মিলে আহসান হয়, দুটোটা মিলে কি হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা। রব হায়াত আর মউত বানিয়েছেন কেন, শুধুই দেখার জন্য, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। আর সুন্দর হয় কয়টা জিনিস দিয়ে, বেশি করব না সুন্দর করব। সুন্দর হয় কিভাবে, ধীরে ধীরে বলেন, ধীরে ধীরে। কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ। এগুলো আমার দুনিয়াতে সুখের দুয়ারের চাবি, আখরাতে সুখের দুয়ারের চাবি, এগুলো দুনিয়াতে শান্তির দুয়ারের চাবি, আখরাতে শান্তির দুয়ারের চাবি, এগুলো আমার ইজ্জত বয়ে নিয়ে আসবে। এগুলো কি করে, এগুলো কাছে দূরেকে কাছে নিয়ে আসে। বলেন দূরেকে কি, জিকির দূরেকে কাছে নিয়ে আসে, গুনাহ কাছে কে দূরে ফেলে দেয়। আর জিকরি ইউকারিবুল বাইদা, জিকির দূরেকে কাছে নিয়ে আসে, দূরেকে কি নিয়ে আসে, কাছে নিয়ে আসে। আর গুনাহ কি করে, কাছে কে দূরে ফেলে দেয়, কাছে কে কি দূরে ফেলে দেয়। জিকির কি করে, আর জিকরু ইয়া জাল জাকরা গানিয়ান ওয়ালাউ কানা ফাকিরা, জিকির জাকর কে ধনী বানায় যদি কোনো মাল ছাড়া। সুবহানাল্লাহ। জিকির জাকর কে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকর কে ধনী বানায় কি ছাড়া, মাল ছাড়া। জিকির জাকর কে বাদশা বানায়, জিকির জাকর কে বাদশা বানায় বাদশাহি ছাড়া। কি ভাই, কেন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর নামে আজকে এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বিষয়টা কোন জায়গায়, বিষয়টা কোন জায়গায়। কি ভাই, তাহলে জিকির জাকির কে কি বানায়, ধনী বানায় মাল ছাড়া বেলা মাল, জিকির জাকির কে বাদশাহ বানায় বেলা বেলা সুলতানি, জিকির জাকির কে আজিজ বানায় সকলের প্রিয় বানায় বেলা আশিরাতিন, কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়া। জিকির কি করে, জিকির চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির দিলটাকে আলোকিত করে দেয়, জিকির জীবনযাত্রাকে পর্বতময় করে দেয়, জিকির শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির জাকির কে সকলের কাছে প্রিয় বানিয়ে দেয়। করবো তো, মৌতের আগে না মৌতের পরে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নামাজ সুন্দর করব, অনর্থক কাজ থেকে বেঁচে থাকবো, হিসাব করে করে যাকাত দিব, লজ্জাস্থানকে হেফাজত করব, কারোর সাথে ওয়াদা করলে পুরা করব, আর কারোর কেউ আমার কাছে আমানত রাখলে এটা হেফাজত করব, আর নামাজের সময়ের হেফাজত করব, আর নিজের জবান জিকিরওয়ালা জবান, চোখের পানি দেনওয়ালা চোখ, আর আল্লাহর মহব্বতের মতো একটা দিন আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেয়।